ভিডিওতে তিরিশ অব্দি অঙ্ক তোমাদের করানো হয়েছিল আজকে পরের থেকে দেখো একত্রিশ থেকে পাঁচটা অঙ্ক রয়েছে আজকে পঁয়ত্রিশ অবধি তো আমাদের আজকে ফার্স্ট অঙ্ক দেখো একত্রিশ নম্বর কোন বৃহত্তম সংখ্যা দ্বারা দুশো একষট্টি নশো তেত্রিশ এবং তেরোশো একাশিকে ভাগ করলে সব ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে তো কি বলেছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে তার মানে কি আমাকে ভাজ্য ভাজক বের করতে হবে আমাকে এটা কি এখানে থাকে ভাজক থাকে আমাকে ভাজক বের করতে হবে আর বলেছে কি প্রতি ক্ষেত্রে সব ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে তার মানে কি দুশো একষট্টি এখানে যদি থাকে বলেছে দুশো একষট্টিকে ভাগ করলে পাঁচ অবশিষ্ট থাকবে তার মানে দুশো একষট্টি থেকে আমি যদি পাঁচ বাদ দিয়ে দিই পাঁচ বাদ দিয়ে কত হবে দুশো ছাপান্ন তার মানে দুশো যে সংখ্যাটা এইখানে যে সংখ্যাটা পাবো এটা দিয়ে ভাগ করলে আমাকে এটাকে মিলে যাবে সব ক্ষেত্রেই বলেছে তাই আমার আর একটা সংখ্যা কি আছে নশো তেত্রিশ নশো তেত্রিশ থেকে আমাকে কি করতে হবে এটাকে পাঁচ বাদ দিতে হবে তাহলে তো ভাগ এখানে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা দিয়ে ভাগ করলে মিলে যাবে তাহলে নশো তেত্রিশ থেকে আমি যদি পাঁচ বাদ দিই কত হবে আট দুই নয় নশো আঠাশ আর একটা কি আছে তেরোশো একাশি তেরোশো একাশি থেকে বলে তেরোশো একাশি ক্ষেত্রে তাই পাঁচ অবশিষ্ট থাকবে তাহলে আমাকে ওইটা থেকেও কি করতে হবে পাঁচ বাদ দিতে হবে তাহলে কত হয় পাঁচ বাদ দিলে ছয় সাত তিন এক তেরোশো তার মানে কি আমাকে বের করতে হবে যে দুশো ছাপ্পান্ন নশো আঠাশ এবং তেরোশো ছিয়াত্তর সংখ্যাগুলো যে আছে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে এটাকেও মিলবে এটাকেও মিলবে আবার এটাকেও মিলবে তার মানে কি এদের কমনগুলো আমাকে বের করতে হবে কমন কোন সংখ্যাটা দিয়ে ভাগ করলে এগুলোকে মিলবে তার মানে কি আমাদের এগুলোর গষক করতে হবে গরিষ্ঠ সাধারণ গুণ বের করতে হবে যে সংখ্যাটা ভাবো মানে আমাকে ভাজক বের করতে হবে এগুলো সবসময় মনে রাখবে এগুলো হচ্ছে ভাজ্য এগুলো সব ভাজ্য আমাকে বের করতে হবে কি যে এটা দিয়ে ভাগ করলেও মিলবে এটা দিয়ে ভাগ করলেও মিলবে এটা দিয়েও ভাগ করলে মিলবে তার মানে মানে কি কি আমাকে তিনটেরই কমনটা বার করতে হবে তার আমাদের গসাগু করতে হবে তাহলে তিন সংখ্যা গসাগু করে দেখি কত হয় তাহলে এই তিনটের আমাকে আগে গসাগু বার করতে হবে গসাগু বার করি প্রথমে এই দুটোর করে নি নশো আঠাশ তেরোশো ছিয়াত্তর এক দিয়ে যাবে নশো আঠাশ তাহলে আমার বেরোলো কত আট চার চার এটা এখানে আসবে নশো আঠাশ আসলো দুই দিয়ে দিলে হবে আটশো ছিয়ানব্বই দুই আর এখানে বিয়োগ করলে তিন এটা এখানে আসবে চারশো আটচল্লিশ এটাকে এবার এক দিয়ে দিলে বত্রিশ তারপরে দুই এক আট তার মানে চার দিয়ে দিলে একশো আঠাশ হয় তার মানে আমার এই দুটোর কষাগু কত বেরোলো নশো আঠাশ আর তেরোশো ছিয়াত্তর এই দুটোর কশাগো বেরোলো কত বত্রিশ বত্রিশ কে এটা দিয়ে করতে হবে বত্রিশ বত্রিশ আর কত যাচ্ছে দুশো ছাপান্ন তাহলে এটা ভাগ করলে কত হয় আট দিয়ে গেলে দিলে দুশো হয় তার মানে আমাদের গসহ কত হলো বত্রিশ হলো তার মানে আমাদের গসহ কত হলো বত্রিশ তার মানে কি দুশো ছাপান্ন যে পাঁচ বিয়োগ করে আমরা পেয়েছিলাম দুশো ছাপান্ন এখানে পাঁচ বিয়োগ করে নশো আঠাশ তেরোশো ছিয়াত্তর এইগুলো কি বত্রিশ দিয়ে যদি আমরা এগুলোকে ভাগ করি তাহলে আমাদের মিলে যাবে তার মানে এইটারই তো আমরা গসহ করেছিলাম তার মানে কি এগুলো সব মিলে যাবে বত্রিশ দিয়ে ভাগ করলে আর আমাদের কি বলেছে বলেছে যে কোন সংখ্যা দ্বারা দুশো একষট্টি নশো তেত্রিশ তেরোশো একাশিকে ভাগ করলে সব ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে তার মানে কি এই যে এই সংখ্যাটা দ্বারা যদি আমরা দুশো একষট্টিকে ভাগ করি নশো তেত্রিশকে ভাগ করি তেরোশো একাশিকে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকবে আমাদের পাঁচ অবশিষ্ট থাকবে তার মানে কি এটাই আমাদের রাইট আনসার অপশান সি হলো আমাদের রাইট অঙ্কটা দেখো কি বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চব্বিশ বত্রিশ এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে উনিশ সাতাশ এবং একত্রিশ অবশিষ্ট থাকবে তার মানে কি বলেছে চব্বিশ দিয়ে ভাগ করলে আমাদের অবশিষ্ট থাকবে কত উনিশ বত্রিশ দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে সাতাশ আর ছত্রিশ দিয়ে ভাগ করলে আমাদের অবশিষ্ট থাকবে একত্রিশ এগুলো কি অবশিষ্ট থাকবে তার মানে কি দেখো এগুলোর আমরা ডিফারেন্স বার করে দিই ক্রিয়াঙ্ক তো এর আগে আমরা অনেকবার করেছি এবার দেখো এই দুটো ডিফারেন্স কত চব্বিশ থেকে আমি যদি উনিশ বাদ দিই ডিফারেন্সটা কত বা পার্থক্য কত দেখো পাঁচ এটার ক্ষেত্রে এটা থেকে এটা বাদ দিয়ে আমরা দেখি পাঁচ হচ্ছে এটাও পাঁচ হচ্ছে তার মানে কি যেটা পার্থক্য থাকে সেটা কি করতে হবে আমাদের লাস্টে বাদ দিতে হয় আমরা করেছি এরকম অঙ্ক তাহলে আমাকে আগে কি করতে হবে এইগুলোর আমাকে আগে কী বের করতে হবে এগুলোর আমাকে আগে লশাঘ বের করতে হবে চব্বিশ বত্রিশ আর ছত্রিশের লসাগু বার করে ফেলি চার দিয়ে দিই চার ছয় চব্বিশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ দুই দিয়ে দিলে হবে তিন দিয়ে দিলে হবে আমরা তিন দিয়ে দিচ্ছি তিন দুগুণে ছয় আট তিন তিন এক্ষে নয় এবার দুই দিয়ে দিই দুই একে দুই চার দুগুণে আট তিন তাহলে এদের লসাখু কথা হচ্ছে দেখো এগুলো সব গুণ করতে হবে আমাদের এদের গুণ করে হচ্ছে একশো চুয়াল্লিশ তার মানে কি বলেছি একশো চুয়াল্লিশ থেকে পাঁচ বাদ দিতে হয় তাহলে আমরা সংখ্যাটা পেয়ে এমন সংখ্যা পাবো যেটাকে চব্বিশ বত্রিশ ছত্রিশ দিয়ে ভাগ করলে উনিশ সাতাশ একত্রিশ অবশিষ্ট থাকে কিন্তু দেখো একটা টুইস্ট এখানে একশো চল্লিশ থেকে আমি যদি পাঁচ বাদও দিয়ে দিই একশো চুয়াল্লিশ থেকে যদি আমি পাঁচ বাদ দিয়ে দিই একশো উনচল্লিশ থাকে কিন্তু অপশানে দেখো এরকম তো কিছু নেই তার মানে কি করতে হবে আমাকে এর থেকে নিশ্চয়ই বড় সংখ্যা কিছু বার করেছে যেটাকে এমন বড় সংখ্যা আমাকে বার করতে হবে আগে দেখি কি করা যায় তাহলে আমরা একশো চুয়াল্লিশ এর গুণিতকে যে কোনো সংখ্যায় তো চব্বিশ বত্রিশ ছত্রিশ দ্বারা ভাগ করলে মিলে যায় কারণ আমি যদি এখানে দুই দিয়ে গুণ করি দুই দিয়ে গুণ করে কত হয় আমরা দেখে নেই কত হচ্ছে দুশো অষ্টআশি হচ্ছে এবার দুশো অষ্টআশি থেকে আমাদের কি করতে হবে পার্থক্যটা বাদ দিতে হয় পাঁচটা বাদ দিতে হবে পাঁচটা বাদ দিয়ে দেখি আমাদের এরকম কোনো অপশানে রয়েছে নাকি তাহলে বাদ দিয়ে কত হচ্ছে দুশো তিরাশি দেখো দুশো তিরাশি হ্যাঁ আমাদের দুশো তিরাশি অপশানে রয়েছে অপশান এতে তাহলে আমাদের এটাই হবে রাইট অ্যান্সার এবং এটা কি এটা হচ্ছে এমন একটা সংখ্যা যেটা চব্বিশ বত্রিশ এবং ছত্রিশ দিয়ে ভাগ করলে উনিশ চব্বিশ দিয়ে ভাগ করলে উনিশ অবশিষ্ট থাকবে বত্রিশ দিয়ে ভাগ করলে সাতাশ অবশিষ্ট থাকবে আর ছত্রিশ দিয়ে ভাগ করলে একত্রিশ অবশিষ্ট থাকবে আর এই যে এই সংখ্যাটা পেলাম এটা কি চব্বিশ দিয়ে ভাগ করলে মিলে যাবে বত্রিশ দিয়ে ভাগ করলে মিলে যাবে আবার ছত্রিশ দিয়ে ভাগ করলে মিলে যাবে আর এটা তো বললাম এমন একটা সংখ্যা যেগুলো চব্বিশ বত্রিশ ছত্রিশ দিয়ে ভাগ করলে উনিশ সাতাশ একত্রিশ অবশিষ্ট থাকবে তাহলে আমাদের রাইট আনসার এটাই দুশো তিরাশি অপশান এ নম্বর অঙ্কটা দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা আটত্রিশ পঁয়তাল্লিশ এবং বাহান্নকে ভাগ করলে অবশিষ্ট থাকবে যথাক্রমে দুই তিন এবং চার অবশিষ্ট থাকবে তো দেখো এই অঙ্কটার সঙ্গে একত্রিশ অঙ্কটা একটু মিলিয়ে দেখো কি বলেছে একত্রিশ অঙ্কটা বলেছিল যে সব ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে কিন্তু এই অঙ্কটায় কি বলেছে যে আটত্রিশের ক্ষেত্রে অবশিষ্ট থাকবে দুই পঁয়তাল্লিশের ক্ষেত্রে অবশিষ্ট থাকবে তিন আর বাহান্নর ক্ষেত্রে অবশিষ্ট থাকবে কত চার অবশিষ্ট থাকবে আগেরটা আমরা কি করেছিলাম সব সংখ্যাগুলো থেকে পাঁচ বাদ দিয়ে বাদ দিয়ে দিয়েছিলাম আর এটার ক্ষেত্রে কি করবো আমাদের পাঁচটা নেই সব সংখ্যার ক্ষেত্রে এক একটা সংখ্যার ক্ষেত্রে এক একটা আছে আটত্রিশের ক্ষেত্রে অবশিষ্ট থাকবে বলেছে দুই তাহলে আটত্রিশটাকে কি করব দুই বাদ দিয়ে দেবো বাদ দিলে কত হয় ছত্রিশ হয় পঁয়তাল্লিশ থেকে আমাদের কী করতে হবে তিন বাদ দিয়ে দিতে হবে পঁয়তাল্লিশ থেকে তিন বাদ দিলে আমাদের কত হয় বিয়াল্লিশ হয় আর একটা কি বলেছে বাহান্ন থেকে আমাদের চার বাদ দিতে হবে কত হয় আটচল্লিশ হয় এবার কী করতে হবে আমরা তোমরা বুঝতে পারছো এই সংখ্যাগুলো আমাকে এবার কী করতে হবে কমন সংখ্যা কমনটা বার করতে হবে ছত্রিশ বিয়াল্লিশ এবং কে ভাগ করলে কী হয় মিলে যায় তাহলে আমাদের কী করতে হবে এটা গোসাগু বের করতে হবে তাহলে এটা গসাগু বার করে যাক চলো ছত্রিশ বিয়াল্লিশ প্রথমে এই দুটোর করে নিচ্ছি গসাগু তাহলে ছয় হচ্ছে ছত্রিশ এবার দেখো মিলে যাচ্ছে ছয় ছয় ছত্রিশ তাহলে ছত্রিশ আর বিয়াল্লিশের গশাগু হলো ছয় এবার ছয় কে এটা দিয়ে করতে হবে আটচল্লিশ ছয় সাত ছয় আটটে কত হয় আটচল্লিশ হয় তার মানে আমাদের গসাগু কত বেরোল গসাঘু বেরোলো আমাদের ছয় ছত্রিশ বিয়াল্লিশ এবং আটচল্লিশের গসাগু বেরোলো ছয় তার মানে কি ছয়টা এমন একটা সংখ্যা যেগুলোকে এই সংখ্যাটা দিয়ে ছত্রিশে যদি আমরা ভাগ করি বিয়াল্লিশকে ভাগ করি আটচল্লিশকে ভাগ করি তাহলে আমাদের মিলে যাবে ছয় হলো এমন একটা সংখ্যা যেটা দিয়ে আটত্রিশ পঁয়তাল্লিশ এবং বাহান্নকে ভাগ করলে দুই তিন এবং চার অবশিষ্ট থাকবে তাহলে আমাদের রাইট অ্যান্সার হলো ফ্রেন্ডস চৌত্রিশ নম্বর অঙ্কটা দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বাহাত্তর নব্বই এবং একশো কুড়ি দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে একদম ইজি অঙ্ক আমাদের কী বের করতে হবে ভাজ্য বের করতে হবে কত কত দিয়ে ভাগ করলে বলেছে বাহাত্তর নব্বই আর একশো কুড়ি দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে তার মানে কি আমাদের রেগুলার কী করতে হবে লসাগু বের করতে হবে তাহলে আমরা লসাকু বার করে ফেলি এটি অঙ্ক কিছুই নেই লসাগু বার করলে আমাদের হয়ে যাবে অঙ্কটা তোমরা লসাগু যদি ঠিকঠাক করে করতে পারো তাহলে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে বারো পনেরো আর এটা কুড়ি এবার দেখো পাঁচ দিয়েও দিতে পারি চার দিয়েও দিতে পারি পাঁচ দিয়ে দিচ্ছি বারো তিন পাঁচ পনেরো চার পাঁচ কুড়ি এবার চার দিয়ে দিই তিন চার বারো তিন দিয়ে ভাগ দিলে আমাদের কি করতে হবে এগুলো গুণ করে দিতে হবে তাহলে আমরা রাসকু পেয়ে যাব এগুলো সব গুণ করলে হবে দেখবে তোমরা তিনশো তার মানে কি আমাদের এটাই হবে তিনশো ষাট এবার কি সংখ্যা বেরোলো এমন একটা সংখ্যা তার মানে বাহাত্তর নব্বই এবং একশো কুড়ি দিয়ে ভাগ করলে তিনশো ষাটকে মিলে যায় তিনশো ষাট হচ্ছে থেকে ক্ষুদ্রতমক আমাদের দেখো অপশানে তিনশো ষাট রয়েছে তাহলে আমরা এটাই করে দেবো আর গুণিত টুণিতক আমাদের বার করার কোনো দরকার নেই তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি আজকের আমাদের শেষ অঙ্ক পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা দেখো লসাগু বের করুন কি কি বলেছে আগে আমরা এগুলো লিখে নিই ভগ্নাংশগুলো চার পূর্ণ একের দুই একটা আর একটা তিন একটা দশ পূর্ণ একের দুই আমরা আগে বলেছি আমাদের যদি ভগ্নাংশের লসাগু বা গসাগু বের করতে হয় যদি ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে আমাদের উপরে উপর মানে কি লব লব যেটা বের করতে বলেছে কী বার করতে বলেছে আমরা দেখো আগে লসাগু বার করতে বলেছে তার মানে আমাদের লবগুলোর কি বার করতে হবে লসাগু বার বার করতে হবে লবগুলির লসাগু আর নিচে কি আছে হর হরগুলির গসাগু বের করতে হবে আমাদের এখানে যদি আমাকে বলতো গসাগু বের করতে তাহলে আমরা কি করতাম লবগুলির গসাগু বের করতাম আর হরগুলির লসাগু বের করতাম আমরা এই টোটালি এটা করে যেটা পাবো সেটাই হবে এই ভগ্নাংশগুলোর লসাগু তাহলে আমরা ধরো চলো চটপট করে ফেলি আগে এগুলো আমরা ভেঙে নিই চার পূর্ণ একে দুই আছে তার মানে এটাকে কি হয় চার দুপুণে আট আর একে উপরে নয় বাই দুই তিন মানে কি তিন বাই এক পাঁচ যেমন পাঁচ যদি থাকে তার কি পাঁচ বাই এক এটা ভগ্নাংশ নিচে পূর্ণ সংখ্যা মানে নিচে সব কিছুরই এক রয়েছে আর দশ পূর্ণ একের দুই দশ দুগুণে কুড়ি আর একে একুশ তাহলে একুশ বাই দুই তাহলে আমরা কি লসাগু বের করব লসাগু তার মানে উপরের গুলোর বার করে ফেলব নয় তিন আর একুশের লসাগু বার করে ফেলি আগে আমরা এখানে একটা রাফে করে নিই নয় তিন আর লসাগু বার করতে হবে তিন দিয়ে ভাগ যাবে তিন তিরিখে নয় এক তিন সাতে একুশ তাহলে আমাদের লসাগু কত হচ্ছে দেখো তিন তিরিক্ষে নয় আর সাত নয় তেষট্টি আমাদের লসাগু হচ্ছে তেষট্টি তাহলে আমি এখানে লিখে দিই তেষট্টি আর হরগুলোর কি বলেছে গসাগু বের করতে হবে তার মানে দুই এক দুই আছে দুই এক দুই দেখো এখানে তো এক রয়েছে এখানে যদি দুই থাকতো তাহলে আমাদের গসাগু দুই হয়ে যেত কিন্তু এখানে এক রয়েছে এই তিনটের গসাগু করলে হবে একই হবে অগসাগু আমাদের তাই আমি এক লিখে দিলাম তাহলে তেষট্টি বাই এক মানে কি তেষট্টি নিচে পাঁচ বাই এক সমান আমরা কি লিখছিলাম পাঁচ বা তিন সমান কি লিখছিলাম তিন বাই এক তার মানে তেষট্টি বাই এক সমান কি তেষট্টি তার মানে আমাদের এই ভগ্নাংশ ওই যে চার পূর্ণ একের দুই তিন দশ পূর্ণ একের দুই এগুলোর আমাদের লসাগু বার করলে হচ্ছে তেষট্টি আমাদের রাইট অ্যান্সার অপশান বি ফ্রেন্ডস তাহলে আজকে তোমাদের নিমেষে অঙ্ক বইয়ে লসাগু এবং গসাগু চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল ফ্রেন্ডস তোমরা তে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো